বেশ কিছুদিন আগে হাজবেন্ডের কর্মস্থল উড়িষ্যার বারবিল থেকে ফিরছি নিজেদের বাড়ি কলকাতাতে। পথে পড়লো এই ধরনের ঘটনা, তো সাবধানে সবাই একটু গাড়ি চালাবেন, নাহলেই কিন্তু এই ধরনের ঘটনার শিকার যে কেউ হতে পারে। রাস্তাতে সেরে নিলাম কচুরি আর তরকারি দিয়ে ব্রেকফাস্ট, প্রয়োজনীয় পেট্রোল গাড়িতে ভরে নিলাম, যে কোনো ভালো বেশ সুন্দর আর কি ভিউ আছে সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোও তোলা হচ্ছে, খুবই সুন্দর এই জায়গাটাতে। এই যে লেখা আছে শিমলিপাল নেচার ক্যাম্প, আমরা যাচ্ছি উড়িষ্যা চাঁদিপুরে। তবে এবারে আর চেন মানে এবারে আমরা সাধারণত কলকাতাতে যে রাস্তা দিয়ে আসি সেই পথে যে যে জায়গাগুলো পড়ে, তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানোই, সেই পথে না গিয়ে এবার আমরা একটু অন্য আর কি পথে যাচ্ছি, ডিস্টেন্স একই। তাই সামনে পড়লো একটা টোল গেট, আরও দু একটা টোল গেট আমরা পার করে এসেছি। এই টোল গেটটি এখনও চালু হয়নি, তাই পাশের রাস্তা দিয়ে আমাদের এখানে কোনো টোল দিতে হয়নি, আমরা এগিয়ে গেলাম সামনের দিক। অসাধারণ ভিউ পয়েন্ট, এরকম সুন্দর রাস্তায় গাড়ি করে যেতে যেতে কত সুন্দর সুন্দর দৃশ্য যে দেখা যায়, সবটার ক্যামেরাবন্দি করা যায় না, মনের ক্যামেরাতেই বন্দি করে রাখলাম। যেতে যেতে খিদেও পেয়ে গেছে, বর এক পাশে এক হোটেল থেকে নিয়ে আসলো ওমলেট, ওই যে আবার যাচ্ছে চা খাবো। থেকে থেকে যাতায়াতের পথে মাঝে মাঝেই আমরা এরকম মানে গাড়ি থামিয়ে থামিয়ে একটু চা খাই, কারণ একঘেয়ে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়, বরের তো বিশেষ করে বরের খুবই কষ্ট হয়, আর একা একা এতটা ড্রাইভ করতে অসুবিধা হয় দেখেই মাঝে মাঝে এরকম নেমে নেমে একটু চা বা এটা ওটা খাওয়া দাওয়া করি, ছবি তুলি। এখানে এটা হচ্ছে বাংরিপোশি, এখানে খুব সুন্দর একটা মন্দির পড়লো, অনেকে পুজো দিচ্ছে, আমরাও গেলাম পুজো দিলাম, পুজো দিয়ে চারপাশের দৃশ্যগুলো একটুখানি ক্যামেরাবন্দি করলাম, তোমাদের সাথে শেয়ার করছি, খুবই সুন্দর ছিল। প্রাকৃতিক পরিবেশে এরকম একটা মন্দির মানে একদম ভীষণ ভালো লাগবে। এখানে আমরা চলে এসেছি, এখন প্রায় দুপুরবেলায় আমরা করব লাঞ্চ, একটা খুবই সাধারণ মানের হোটেলে ঢুকেছি, তবে খাবার খুবই ভালো ছিল। এখানটা হচ্ছে বাড়িপদা, আমি অনেক স্কিপ করে করে যাচ্ছি কারণ সব তো আর এখানে দেখানো সম্ভব না, ওই বাঁদিকে চলে যাবে বাড়িপদা সিটিতে ঢুকবে, আমরা তো আর সিটিতে যাব না, তাই আমরা বাইপাস দিয়ে বেরিয়ে গেলাম। কত কী যে দেখা যায় চলতে চলতে, তার কিছু কিছু মানে আর কি আমি ক্যামেরাবন্দি করছি। এবারে আমরা প্রায় চাঁদিপুরের কাছাকাছি চলে এসেছি, এই রাস্তাগুলো একটু সরু, একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া আছে এখানে, তো ওই গুগল ম্যাপের সাহায্যে নিয়ে আর কি আমরা ক্রমশ চাঁদিপুরের দিকে এগিয়ে যাচ্ছি। তো চাঁদিপুরে আমরা যে হোটেলটায় যাব সেখানে চলেই এসেছি, তার সামনেই দাঁড়িয়ে রয়েছে এই যে সেই হোটেলটা, হোটেলের নামও চাঁদিপুর, খুবই একটা ছিমছাম সাদামাটা হোটেল, সেখানটায় মানে আমরা থাকবো বলে আজকের রাতটা। তারপরে চলে গেলাম সেখানে, সমস্ত ব্যাগপত্র রেখে চলে গেলাম বিচে, এটা হচ্ছে ওড়িশা সরকার দ্বারা পরিচালিত হোটেল, ওই পান্থনিবাস, এরই গেট মানে এই হোটেলেরই একটা গেট আছে, সেই গেটটা দিয়ে সি বিচে যাওয়া যায়। তো এখানে তো জোয়ার ভাটা আন্দাজে জল আসে যায়, তো এখন অনেক দূরে সমুদ্র, তো সেখান মানে জাস্ট বিচে দাঁড়িয়েই আমরা সৌন্দর্য উপভোগ করছি। প্রচুর লোকজন এসেছে এখানে, ডিসেম্বর আর জানুয়ারিতেই বেসিক্যালি লোকের বেশি সমাগম ঘটে, অন্য সময় অতটা ভিড় হয় না, কারণ এখানে যেহেতু সমুদ্রটা কাছে নেই তার জন্যে লোকের মজা করতে একটু আর কি মানে বাধা তো পড়েই। তো যাকগে বিচেই একদম মেলা মতন বসে গেছে, সেখানটাই ঘোরাঘুরি করলাম, সন্ধে হয়ে আসছে প্রায় কারণ আমরা গিয়ে পৌঁছেইছি বিকেল চারটের সময়, আর তারপরে কাছাকাছি এটাকে বেস করে অনেক কিছু ঘোরা যায়। তো আমরা সব থেকে কাছে রয়েছে রাধাকৃষ্ণ টেম্পল, সেখান থেকে অটো করে মানে ওই বিচ থেকে অটো করে গেছিলাম ওই টেম্পলে, টেম্পলে ঢোকার মুখেই একটা ঝিল, সেখানে প্রচুর মাছ, এখানে অনেক
টেম্পলে যারা এসেছে দর্শনার্থী তারা এই মাছেদের খাবার দিচ্ছে। মাছগুলো দেখো খাবার খাওয়ার জন্য কি সুন্দর, মানে ওখানে আসছে, বোটিং করা যায় এই লেকটাতে। তারপরে এই লাগোয়া মন্দিরটা খুবই অপূর্ব, খুবই সুন্দর, আর সন্ধেবেলা হয়েছে বলে লাইট জ্বলে উঠেছে, খুব ভালো লাগছিল দেখতে। মন্দিরের পাশের মানে এই ভিউগুলোও তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, খুব সুন্দর, গান বাজছে, বেশ ভালো লাগবে এটাকে বেশ করে। এছাড়া চাঁদি এর লাগোয়ায় রয়েছে আরেকটি পার্ক, সেই পার্কেও আমরা যাব, যেখানে নানান রকম রাইডস রয়েছে। এই যে দেখো সেই পার্কটি, নানান রকম রাইডস রয়েছে। তবে আমরা মানে এখানে তো অত বাচ্চাদের মতো সমস্ত যে কোনো রাইডসে চাপতে পারি না, তবুও চাপলাম, সেটা হচ্ছে টয় ট্রেনে। টয় ট্রেনের টিকিট কাটলাম, 20 টাকা করে টিকিট। তারপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ সেই টয় ট্রেনে চেপে বেশ মজা লুট মানে আর কি মজা নিলাম। এই চাঁদিপুরকে বেশ করে অনেক কিছুই ঘুরে দেখা যায়, পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, তারপর তোমার ভিতরকণিকা, শিমলিপাল, এই সমস্ত জায়গা দেখা যায়। তো আমাদের অত সময় ছিল না, আমরা বাড়ি ফিরছি, জাস্ট রাতটুকুনি এখানে থাকবো, এনজয় করে আমরা আবার নিজেদের আর কি। এই যে টয় ট্রেনটা দেখো আসছে, এই টয় ট্রেনে চেপে বেশ মজা হয়েছিল, তো বেশ সন্ধ্যেটা দারুণ কাটিয়ে তারপরে আমরা আবার আমাদের গন্তব্যে ফিরে গেছি। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, শুভকামনা রইল, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।